বাম ও কংগ্রেস সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলার ভাতারে। বন্ধের সমর্থনে এদিন একটি মিছিল বের করা হয়, এরপরে এদিন একটি লরিকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার ভাতারে বামেদের 12 ঘন্টা বন্ধের সমর্থনে ভাতার বাজারে করা হয় একটি মিছিল, এরপর একটি লরিকে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনাস্থল থেকে দুজনকে অ্যারেস্ট করেছে ভাতার থানার পুলিশ। ভাতারের অন্যতম বামফ্রন্ট নেতা নজরুল হক জানান, আমাদের কর্মীরা কোনো গাড়ি ভাঙচুর করেনি, মিথ্যে করে আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে। আমাদের এই ডাকা বন্ধ যাতে সফল না হয় সেই চেষ্টা করছে পুলিশ। আমাদের এই বন্ধকে সমর্থন করে আমরা যে পথে নেমেছিলাম, পুলিশ আমাদের সব থেকে প্রশ্নের বিষয়। আমরা যে বিজেপির বিরুদ্ধে সাধারণ ধর্মঘট আমরা ডেকেছি, সেই বন্ধের বিরুদ্ধে মমতার পুলিশ আজকে পরিষ্কার হয়ে গেল। আজকে ভাতারবাসী এবং আমাদের তথা পশ্চিমবঙ্গ এবং ভারত ইতিমধ্যে আমাদের নেতৃত্ব সহ হরিহর চৌধুরীর নেতৃত্ব সহ আমাদের তিনজনকে অ্যারেস্ট করেছে এবং তারা আমাদের পার্টি অফিস পর্যন্ত তারা ধাওয়া করেছে যে তারা এই বন্ধকে রোখার জন্য। পুলিশ অভিযোগ করছে আপনারা বন্ধের নামে গাড়ি ভাঙচুর করছিলেন। মোটে আমরা কোনো আমরা এর আগে আমাদের বামসর গ্রামে 1.5 ঘন্টা পথ অবরোধ হয়েছে, পুলিশ অনুরোধ করেছে, আমরা সেই পুলিশের অনুরোধে অ্যাম্বুলেন্স সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা ছাড় দিয়েছি বন্ধের বাইরে, আমরা সেসব গাড়ি ছেড়েও দিয়েছি। আমরা সেখানে বন্ধ হয়েছে মানুষ, সেই বন্ধকে তারা যারা শ্রমিক ড্রাইভার তারা, আমরা তো আমাদের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, তারাও সমর্থন জানিয়েছে আমাদের বন্ধকে। এবং সাধারণ মানুষ আমাদের ভিডিওতে আমাদের মোবাইলে ছবি তুলে তারা সেই ছবি ভাইরাল করেছে এবং পাঠিয়েছে, তারা অভিনন্দন জানিয়েছে আমাদেরকে। পুলিশ সর্বোত্তভাবে মিথ্যা কথা বলছে, এটা মানুষের সাধারণ স্বতঃস্ফূর্ত হয়ে এটা সর্বোত্তভাবে মিথ্যা, পুলিশের একটা বাহানা, এই বন্ধকে কি করে রোকা যায়। অপরদিকে লরি চালক জানায়, বন্ধের সমর্থনে রাস্তায় গাড়ি ভাঙচুর করেছে, সমগ্র বিষয়কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় ভাতার বাজারে। জোরাত করছি বলছি রাতের গাড়ি দাঁড় করছি দিস, তার সাথেও আছে ভাঙচুর করেছিল, মাছের লাঠি করে বাড়ি। কি রয়েছে গাড়িতে আপনার? আমার গাড়িতে 7 লোড আছে। 7 লোড আছে, কোথা থেকে কোথা যাচ্ছিলেন? ওই বর্তমান স্টেশন থেকে লোড করেছি, মালগুতম থেকে, আর যাবে কইচোর, কইচোরে খালি করবো। এটা কোন জায়গায় ঘটনা ঘটলো? এই তো ভাতার বাজারে। কারা ভাঙচুর করলো? ও পার্টির লোক। কোন পার্টি এটা? সিপিএম। সিপিএম পার্টি। আপনাকে মেরেছে নাকি? না, আমাকে মারধর করে না, শুধু গাড়ি কাঁচ ভেঙেছে। গাড়ি কাঁচ ভেঙেছে।